বিসিবির প্রধান নির্বাহীর কাছে নির্যাতনের অভিযোগ দিলেন পেসার মোহাম্মদ শহীদের স্ত্রী ফারজানা আক্তার। সুষ্ঠু মীমাংসার জন্যই ক্রিকেট বোর্ডে আসা দাবি ফারজানার। তবে পেসার শহীদ মনে করেন তার ক্রিকেট ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্র করছে তৃতীয় কোনো পক্ষ। এবার বিসিবির দ্বারস্থ হলেন জাতীয় ক্রিকেট দলের পেসার শহীদের স্ত্রী ফারজানা আক্তার। কিছুদিন ধরেই পেসার শহীদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ, এমন খবর ছেয়ে আছে অনলাইন গণমাধ্যম। দুই সন্তানকে নিয়ে এসেছিলেন ক্রিকেট বোর্ডে, প্রশ্ন তুলেছেন অনেকেই, পারিবারিক ঘটনা কেন তুলে আনলেন সংবাদে, কি চান ফারজানা? আমিও চাচ্ছি ওর সাথে সংসার করতে, আর পাঁচটা ছেলে মেয়ে যেভাবে সংসার করে ওইভাবে আমিও সংসার করতে চাচ্ছি, এবং এটাও সাথে সাথে এটাও চাচ্ছি যে ওর ক্যারিয়ারে যাতে কোনো সমস্যা না হয়, এটা আমি সংসার করতে চাই। এখন ওনারা এটা সম্পূর্ণ দায়িত্ব ওনারে নিয়েছে, এখন ওনারা এটা দেখবে, আমি আশা করবো যাতে ভালো সলিউশন আসে। বরাবর স্ত্রী নির্যাতনের কথা অস্বীকার করে আসছেন পেসার শহীদ, দাবি করেছেন ক্রিকেটার বলেই চলছে ষড়যন্ত্র, তৃতীয় পক্ষকে দোষী নেই পেসার। দুটো সন্তান আছে, এরকম বাড়াবাড়ি করা যাবে না, যেটা মিউচুয়াল হয় সেটাই করি, এত হারাতে চাচ্ছে না এরা, একটা জিনিসটা নিয়ে খুব মানে আমার মান সম্মান করার জন্য, আমি প্লেয়ার, ওই সব করে হয়তো আমাকে মানে হয়রানি করার জন্য, মানুষের কাছে আমাকে ছোট বানানোর জন্য এগুলো করানো হচ্ছে। আমার মনে হচ্ছে যে এটা তৃতীয় কোনো ব্যক্তি ওর বোনের জামা এগুলো আসলে আমাকে হয়রানি করার জন্য, আমার মানহানি করার জন্য আমার মনে হয় এগুলো আরো করতেছে। দুই পক্ষই চায় পারস্পরিক সমঝোতা, তাহলে কেন এত নাটক? উত্তর মিলাতে হিমশিম বিসিবির। রাহিদ রনি, ডিবিসি নিউজ, ঢাকা।